আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকউদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আর ইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় দুঘরা ও তিন ঘরা নকদান বই, এইচএসসি এগারোতম ক্লাস। এইচএসসি এগারোতম ক্লাস দুঘরা ও তিন ঘরা নকদান বই। নকদান বই জাবেদা খতিয়ান উভয়, নকদান বই জাবেদা খতিয়ান উভয়। আমরা ইতিপূর্বে বিগত ক্লাস নিয়েছি প্রাপ্তি ও প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। তার আগে যে খতিয়ান ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা খতিয়ান ক্লাসে প্রথমে একটা নকদান হিসাব করা হয়, আসলে সেটাই মূলত এক ঘরা নকদান বহি। তার মানে এখানে নকদান বইকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ নকদান বই, খুচরা নকদান বই। সাধারণ নকদান বইকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, এক ঘরা নকদান বই, দু ঘরা নকদান বই, তিন ঘরা নকদান বই, বহু ঘরা নকদান বই, আর খুচরা নকদান বই, সাধারণ খুচরা নকদান বই। তো এক ঘরা নকদান বই যেখানে যে সমস্ত ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান যেখানে নগদ টাকার কারবার বেশি হয়, সেক্ষেত্রে এক ঘরা নকদান বই ব্যবহার করা হয়। এক ঘরা নকদান বই উভয় পাশে মাত্র একটি করে টাকার ঘর থাকে, বাম দিকে প্রাপ্তি, ডান দিকে প্রদান, দ্যাট মিন্স বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট কলাম থাকে। এখানে শুধুমাত্র নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়, এক ঘরা নকদান বই থেকে শুধুমাত্র নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। আর হ্যাঁ, নগদ এক ঘরা নকদান বইতে যে সমস্ত সক করতে হয়, যেমন ডেবিট দিকে তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান নাম্বার, টাকা, ঠিক একইভাবে কেট দিকে তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান নাম্বার, টাকা। তো নকদান বই আসলে খতিয়ানে যে নকদান হিসাব করা হয় ওইটার মতোই হচ্ছে এক ঘরা নকদান বই। তো এক ঘরা নকদান বই বিবরণ ঘরে যে নকদান হিসাবের অপোজিট যে হিসাব সেটা লেখা হয় এবং ব্যাখ্যা সহ লেখা হয় যে আসলে কী কারণে টাকা পাওয়া গেল বা কী কারণে টাকা দেওয়া হলো, সেটা ব্যাখ্যা আকারে লেখা হয়। তো আজকে আমাদের যেহেতু এক ঘরা নকদান বই হিসাব সংগ্রহণ করা খুবই একটা সহজ ব্যাপার, এই জন্য আমরা এক ঘরা নকদান বই ব্যাখ্যা না করে আমরা দু ঘরা নকদান বই আলোচনা শুরু করছি। দু ঘরা নকদান বইতে জমার দিকে এবং খরচের দিকে, অর্থাৎ উভয় দিকে টাকার পরিমাণ লেখার জন্য দুটি করে ঘর থাকে। ডেবিট দিকে নগদ এবং ব্যাংকের জন্য পৃথক কলাম থাকে, ক্রেডিট দিকেও নগদ এবং ব্যাংকের পৃথক দুটি কলাম থাকে। যে যে সমস্ত প্রতিষ্ঠানে নগদ লেনদেন এবং ব্যাংক লেনদেন উভয় ধরনের লেনদেনই সংগঠিত হয়, সেক্ষেত্রে দুঘরা নকদান বই সংরক্ষণ করা হয়। তো দুঘরা নকদান বই আসলে যে সমস্ত লেনদেন হিসাবভুক্ত করা হয় সেগুলো আমরা পৃথকভাবে দেখে নিলে আমাদের সুবিধা হবে। যেমন দুঘরা নকদান বই আমাদের সক যেটা করা হয় সেটা হচ্ছে প্রথমে তারিখ, তারপরে বিবরণ, আর ডেবিট দিকের কথা বলছি, তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকার কলাম, ব্যাংক টাকার কলাম। আবার ক্রেডিট দিকে একইভাবে তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তার মানে ডেবিট দিকে রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, আর ক্রেডিট দিকে ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা।
তাহলে দুঘর নগদান বইতে যে সমস্ত লেনদেনগুলো হিসাববুক্ত করা হয় সেগুলো আমরা যদি জাবেদা করে নিই এবং সঙ্গে সঙ্গে নগদান বইতে কিভাবে পোস্টিং করা হয় সেটা দেখে নিই, আমাদের বুঝতে সহজ হবে। যেমন আমরা প্রথম বলতে ধরি 2018 সালে জানুয়ারি 4 তারিখে রহিমের নিকট থেকে নগদ 500 টাকা এবং ব্যাংক মারফত 800 টাকা আদায় হলো, তাহলে এখানে জাবেদা হবে। এটা হচ্ছে উদ্দেশ্য নম্বর 6, প্রাপ্য হিসাবের অর্থ আদায়ের জন্য। প্রাপ্য হিসাব কথাটি মুখে উচ্চারণ হচ্ছে প্রাপ্য হিসাব এ মাইনাস ক্রেডিট, আর প্রাপ্য হিসাব সম্পত্তি কমে গেল কিভাবে, নগদে এবং ব্যাংকের মাধ্যমে, নগদান এ প্লাস ডেবিট, ব্যাংক এ প্লাস ডেবিট। যেহেতু এখানে নগদ এবং ব্যয় উভয়ই ডেবিট, তাই দুঘরা নগদমে ডেবিট পাশে নগদ, নগদ কলামে হবে 500 টাকা ডেবিট, ব্যাংক কলামে 800 টাকা, আর বিবরণ ঘরে লিখতে হবে প্রাপ্য হিসাব। আমরা খতিয়ানের নিয়ম থেকে জানি আমরা যে হিসাবটা যখন মেনটেন করব, আমরা যে হিসাবটা মেনটেন করব সেটা যদি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে যেয়ে টাকা বসাতে হবে, অপোজিট নামটা লিখতে হবে। তাই এখানে নগদ এবং ব্যাংক যেহেতু ডেবিট, তাই নগদ এবং ব্যাংক কলামে ডেবিট কলামে টাকা বসেছে প্রাপ্য হিসাব নামে। তারপরে 3 নম্বর, ধরি 2018 সালে জানুয়ারি 6 তারিখে জসিমকে নগদ 900 টাকা, চেক মারফত 600 টাকা প্রদান করা হলো। এটা উদ্দেশ্য 7, দায় পরিশোধ করার জন্য। দায় কথাটি মুখে আসছে, এখানে দায়ের নাম প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আর ডেবিট এল মাইনাস ডেবিট, প্রদেয় হিসাব দায় কমে গেল কিভাবে, নগদে এবং ব্যাংকের মাধ্যমে, নগদ নগদান এ মাইনাস ক্রেডিট, ব্যাংক এ মাইনাস ক্রেডিট। যেহেতু এই এই লেনদেনের জাবেদায় নগদ এবং ব্যাংক ক্রেডিট হয়েছে, তাই নগদান বইতে ঠিক ক্রেডিট দিকে বসাতে হবে। নগদানের নগদান কলামে 900 টাকা, নগদান ক্রেডিট নগদানের ক্রেডিট কলামে 900 টাকা এবং ব্যাংক ক্রেডিট 600 টাকা, ব্যাংকের ক্রেডিট কলামে 600 টাকা, প্রদেয় হিসাব নামে, প্রদেয় হিসাব নামে। ঠিক একইভাবে চেক প্রাপ্তি, প্রাপ্ত বাহক বা হুকুম চেক ব্যাংকে জমা না দেওয়া পর্যন্ত তা নগদ টাকা সামিল, তাই জাবেদায় নগদান হিসেবে ডেবিট করা হয়। হ্যাঁ, আমরা যেমন এখানে উদাহরণ দেখানো হচ্ছে, ধরি 2018 সালে জানুয়ারি 8 তারিখে পণ্য বিক্রয় বাবদ নগদ 2500 টাকা এবং চেক মারফত 1500 টাকা পাওয়া গেল। আমরা পণ্য বিক্রি করে নগদ টাকা এবং চেক মারফত টাকা পেয়েছি, তাই যেহেতু এটা চেক পাওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়নি, তাই এটা নগদ কলামেই বসবে। তার মানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এবং এখানে নগদ এবং চেক উভয়ই নগদ টাকার সামিল হিসাবে গণ্য হবে। তাহলে এখানে যেহেতু নগদ হচ্ছে 2500 টাকা, চেক মারফত 1500 টাকা, মোট 4000 টাকা, তাহলে এটা উদ্দেশ্য 5, আয়ের জন্য। আয় কথাটি মুখে আসছে, আয় হচ্ছে বিক্রয়, বিক্রয় আয় বৃদ্ধি পাচ্ছে বিক্রয় আর প্লাস ক্রেডিট, বিক্রয় বৃদ্ধি পাচ্ছে কীভাবে, নগদে নগদান ডেবিট। যেহেতু এখানে নগদ ডেবিট, তাই নগদান নগদানে ডেবিট কলামে 4000 টাকা বসবে, বিক্রয় নামে, আর যথারীতি তারিখ তো বসবেই। এখন যদি বলা হয় নগদ এবং চেক ব্যাংকে জমা দেওয়া হলো, নগদ এবং চেক ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে উভয় দিকে বসবে, এটাকে কন্টেন্টি বলে। তার মানে একই সাথে যদি, যেহেতু আমরা দুঘর নগদান বইতে নগদ এবং ব্যাংক দুইটি টাকার কলাম ব্যবহার করি, তাই দেখা যাচ্ছে যদি যে সমস্ত লেনদেনের মাধ্যমে ব্যাংক এবং নগদ একটি ডেবিট আর একটি ক্রেডিট হবে, সেক্ষেত্রে উভয় দিকে বসে, এই জন্য এটাকে কন্ট্রাএন্ট্রি বলে। সি বাকে দ্বারা প্রকাশ করা হয় বা বাংলায় ক লিখলেও চলে, ইংরেজিতে সি বাকে তার মানে কন্ট্রা, আর বাংলায় হচ্ছে ক, বা হসুল লেখাও যুক্তিকতা আছে। তাহলে এখানে আমরা উদাহরণটা দেখি, যে 2018 সালে জানুয়ারি 12 তারিখে নগদ 5000 টাকা এবং 1500 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হলো। তো এখানে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, এটা হচ্ছে উদ্দেশ্য 12-র ক, ব্যাংকে হিসাব খোলার জন্য বা ব্যাংকে জমা দেওয়ার জন্য। ব্যাংক কথাটি মুখে উচ্চারণ হচ্ছে ব্যাংক এ প্লাস ডেবিট, নগদান এ মাইনাস ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট, তাই ব্যাংকের ডেবিট কলামে 6500 টাকা বসবে নগদ নামে,
নগদ নামে। আর নগদান যেহেতু ক্রেডিট, তাই নগদের ক্রেডিট দিকে 6,500 টাকা বসবে ব্যাংক নামে। তার মানে যেহেতু ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে বসলো, তাই এখানে ইংরেজিতে সি বা কে, বাংলায় ক বা হস্রু দিয়ে প্রকাশ করা যেতে পারে। 6 নম্বর, অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন। হ্যাঁ, আমরা আলোচনা করলাম যে আসলে ব্যাংক এবং নগদ উভয়ের মধ্যে যখন লেনদেন হবে তখন এগুলোকে, এটাকে বলা হয় কন্ট্রাএন্ট্রি, তার মানে উভয় দিকে বসবে। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, এটা হচ্ছে 12 খ, ব্যাংক থেকে উত্তোলনের জন্য ব্যাংক কথাটির মুখে উচ্চারণ হচ্ছে ব্যাংক এ মাইনাস ক্রেডিট, ব্যাংক এ মাইনাস ক্রেডিট, ব্যাংক সম্পত্তি কমে যাচ্ছে কিভাবে, নগদে, নগদ নগদান এ প্লাস ডেবিট, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। নগদ যেহেতু ডেবিট, তাই নগদের ডেবিট কলামে বাম দিকে নগদের ঘরে 2,000 টাকা বসবে কি নামে, ব্যাংক নামে, ব্যাংক নামে। আর ব্যাংক যেহেতু ক্রেডিট, তাই ব্যাংকের ক্রেডিট কলামে টাকা বসবে নগদ নামে। আর যেহেতু উভয় দিকে বসছে, তাই আমরা ক বা সি বা কে যে কোনো একটা লিখে প্রকাশ করব যে এটা উভয় দিকে বসেছে। তারপর ডেবিট এবং ও ক্রেডিট কার্ড, ডেবিট ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় হলে এটা হচ্ছে নগদ টাকা হিসেবে ব্যাংকে টাকা সঙ্গে সঙ্গে, যখন ডেবিট কার্ড হস্তান্তর করা হয়, ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে নগদ টাকা হিসাবে, নগদে লেনদেন হিসাবে গণ্য হয়, বাট ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় বিক্রয়কে বাকিতে লেনদেন হিসাবে গণ্য করা হয়। তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে যদি ক্রয় বিক্রয় করা হয়, ঠিক নগদে ক্রয় বিক্রয় করলে ঠিক যেভাবে জাবেদা হবে, ডেবিট কার্ডের মাধ্যমে ক্রয় বিক্রয় করলে একই ধরনের জাবেদা হবে, একইভাবে নগদান বইতে পোস্টিং হবে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা জিনিস আমাদের আলোচনায় বাদ পড়লো কিনা, যে ব্যালেন্স বিডিটা। হ্যাঁ, যদি ব্যালেন্স বিডি ডেবিট দিকে ব্যালেন্স বিডি বসে, ডেবিট দিকে ব্যালেন্স বিডি বসে আর নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত যদি আগের থেকে হাতে থাকে, তাহলে নগদ এবং ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি আকারে বসে। কিন্তু যদি নগদ টাকা এবং ব্যাংক জমা টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট, তাই নগদ এবং ব্যাংকের কলামে টাকা বসবে মূলধন নামে। আর কিন্তু আবার এমন হতে পারে যে মাসের প্রথমে দেখা যাচ্ছে নগদ, নগদ উদ্বৃত্ত এত টাকা এবং ব্যাংক জমাতৃপ্ত, ব্যাংক জমাতৃপ্ত বা ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট ব্যালেন্স এত টাকা, সেক্ষেত্রে নগদ তো সবসময় ডেবিট ব্যালেন্স হয়, কারণ নগদ হচ্ছে সম্পত্তি। কিন্তু ব্যাংক ডেবিট ব্যালেন্স হতে পারে, ক্রেডিট ব্যালেন্স হতে পারে। ব্যাংক জমাতৃপ্ত বা ব্যাংক উদ্বৃত্ত যদি ক্রেডিট লেখা থাকে, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট দিকে ব্যাংকের কলামে টাকা হবে ব্যালেন্স বিডি নামে, ব্যালেন্স বিডি নামে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসলে নগদান বহি জাবেদা খতিয়ান উভয়, নগদান বহি জাবেদা খতিয়ান উভয়। তো ওই জন্য আসলে জাবেদা স্মরণ করে নিয়ে খতিয়ান পোস্টিং দিতে হবে। তারপরে 3 ঘরা নগদান বহি, 3 ঘরা নগদান বহি, বহিতে আসলে 2 ঘরা নগদান বহির মতো বাড়তি শুধু বাট্টার ব্যাপারটা, যখন দেখা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিক্রয় করা হয়, যে 210N30, সাপোজ 210N30 শর্তে, তার মানে ক্রেতা যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাকে 2% ছাড় দেওয়া হবে। ঠিক একইভাবে আমরা ক্রয় করার সময়ও শর্ত থাকতে পারে যে আমরা এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে ছাড় পাবো, বাট্টা পাবো। এই ক্ষেত্রে এই বাট্টা হিসাবভুক্ত করার জন্য 3 ঘরা নগদান বই হিসাবভুক্ত করা হয়। 3 ঘরা নগদান বইতে 2 ঘরা নগদান বইয়ের মতোই ঘর কাটতে হবে, ডেবিট এবং ক্রেডিট দিকে একটি করে বাড়তি কলাম হবে। তো এখানে 3 ঘরা নগদান বইতে আসলে নতুন করে কিছু তেমন কিছু শেখার নাই, জাস্ট আমাদের, আমরা যখন নগদ টাকা পাবো তখন ডেবিট দিকে যখন টাকার নগদ এবং ব্যাংকের ঘরে টাকা লিখব, এবং ওই সময় যখন আমরা টাকা পাওয়ার সময় আমরা বাট্টা দিই, ছাড় দিই,
সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা বা বাট্টা খরচ, সুতরাং সেটা ডেবিট টাকা যেহেতু আমরা পাচ্ছি নগদ এবং ব্যাংকের মাধ্যমে, তখন হচ্ছে আমরা ছাড় দিই, সেটা হচ্ছে বাট্টা খরচ। তো নগদ এবং ব্যাংক যখন ডেবিট দিকে বসে, পাশাপাশি বাট্টা থাকলে বাট্টাও ডেবিট দিকে বসবে, এবং আমরা যখন নগদ এবং চেক এখন আমরা প্রদেয় হিসাব পরিশোধ করব, তখন যখন প্রদেয় হিসাব ডেবিট, নগদ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, একইভাবে আমরা যখন ছাড় পাব বাট্টা আয় বা বাট্টার প্রাপ্তি ক্রেডিট, যেহেতু আমরা নগদ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট আর বাট্টাই ক্রেডিট, তাই সব ক্রেডিট দিকে টাকা বসবে। তো স্নেহের শিক্ষার্থী বিন্দু, হ্যাঁ, এখানে দু ঘরা তিন ঘরা নগদান বইতে আর একটা বিষয় আছে, সে শেষে যে একটা লেনদেন থাকে, যে হ্যাঁ, যেমন নগদ উদ্বৃত্তের 1200 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া দেওয়া হয়েছে। তাহলে এখন এটা আমাদের কিভাবে করতে হবে, যে বলছে নগদ উদ্বৃত্তের 1200 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। যেহেতু নগদ উদ্বৃত্তের 1200 টাকা হাতে রেখে, তাহলে নগদ কলামের কাজটা আমাদের আগে করতে হবে, নগদ কলামে ডেবিট দিকে যোগ করতে হবে এখানে 18,800 টাকা, এবং যোগফল ডান দিকে নিয়ে যেতে হবে 18,800। যেহেতু বলেছে 1200 টাকা হাতে রেখে অবশিষ্ট ব্যাংকে জমা দেওয়া হলো, তাই এখানে ব্যালেন্স সিডি হচ্ছে 1200 টাকা হবে। এখানে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে, সুতরাং না লেখাই উত্তম হবে। এখানে 1200 টাকা ব্যালেন্স সিডি রেখে অতিরিক্ত যে টাকাটা, দ্যাট মিন্স আমরা এখানে গণনা কার্য দেখালে ভালো হবে, যে নগদ টাকা প্রাপ্তি 18,800 টাকা আর প্রদান, দ্যাট মিন্স এই যে 28 তারিখ পর্যন্ত যে লেনদেন হয়েছে সেগুলো আমরা যদি এখানে যোগ দেখাই, তাহলে দেখা যাবে 12,800 টাকা প্রদান করেছি। তাহলে স্বাভাবিকভাবে আমাদের 6,700 টাকা হাতে নগদ থাকার কথা ছিল, যেহেতু এখানে সিদ্ধান্ত নিয়েছে যে নগদ টাকা শুধুমাত্র 1200 রাখা হবে, বাকিটা ব্যাংকে জমা দেবে। তাহলে 1200 টাকা হাতে রাখা হলো, অবশিষ্ট 5,500 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে জমা দিলে যথারীতি যে যাবে দেওয়া হয় 12-র ক, ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্যাংক ব্যাংক এ প্লাস ডেবিট, ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট। তাহলে এই যে ব্যাংকের ব্যাংকের ডেবিট কলামে টাকা বসবে নগদ নামে, ব্যাংকের ডেবিট কলামে টাকা বসবে নগদ নামে, আর নগদ যেহেতু ক্রেডিট, নগদের ক্রেডিট কলামে 5,500 টাকা বসেছে ব্যাংক নামে, আর যেহেতু উভয় দিকে বসছে তাই ক লিখতে হবে। ঠিক একইভাবে আরও সিদ্ধান্ত, এটা হচ্ছে নগদ উদ্বৃত্ত এত টাকা রেখে ব্যাংকে জমা দেওয়া হলো। একইভাবে যেমন এখানে নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দিল, তারপরে নগদ নগদান বইতে কোনো ব্যালেন্স শিটি থাকবে না, নগদান বইতে কোনো ব্যালেন্স শিটি থাকবে না, সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা হয়ে যাবে। এই যে নগদ এখানে যোগ করা হয়েছে 33,000, সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে যা হলো এবং যা ডিফারেন্স হবে সব ব্যাংকে জমা দেওয়া হলো 27,750 টাকা। ঠিক একইভাবে এখানে আর কোনোটা দেখানো নাই, আরও এরকম হতে পারে যে ব্যাংক উদ্বৃত্ত এত টাকা রেখে অবশিষ্ট টাকা উত্তোলন করে আনা হলো, তাহলে ব্যাংক কলামের কাজটা আগে করতে হবে, যে এখানে ব্যাংক আগে ডেবিট দিকে যোগ করতে হবে, যোগফল ক্রেডিট দিকে নিয়ে যেতে হবে, পার্থক্য যতটুকু ব্যাংকে রেখে উত্তোলন করে আনা হলো তত টাকা ব্যালেন্স শিটে রেখে ব্যাংকের ঘরে লিখতে হবে, এবং পার্থক্যটা তুলে আনা হলো, তাহলে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট, নগদের ডেবিট দিকে টাকা বসবে ব্যাংক নামে কত হবে, ঠিক একইভাবে ব্যাংকের ক্রেডিট দিকে টাকা বসবে নগদ নামে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসলে নগদান বই আসলে বিশেষ নগদান বইতে বিশেষ কোনো নতুন কিছু জানার বিষয় না, জাস্ট কিছু ফরমালিটিস, মূলত জাবেদা খতিয়ান এর জ্ঞানটাই এখানে প্রধান হিসাবে ভূমিকা পালন করে। তো সুতরাং আসলে আমাদের জাবেদা ছাড়া, জাবেদা ক্লিয়ার ছাড়া হিসাব বিজ্ঞান বুঝে নেওয়া বা নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নয়। তো শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, আজকে এখানে ক্লাস শেষ করছি, আমরা পরবর্তী ক্লাস নেব খুচরা নগদান বই
সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।